আসসালামু আলাইকুম যারা ভাবতেছিলেন এতদিন শীতের পোশাক কবে পরবেন কবে পরবেন বের করলে মানুষ পাগল বলবে নাকি তারা আজকে থেকে শীতের পোশাক বের করে ফেলতে পারেন কারণ আজকে থেকে মনে হয় অফিসিয়ালি শীত পড়ে গেল সেই ছোট্টকাল থেকে দেখতেছি যে বৃষ্টি দিয়েই শীত শুরু হয় আবার শীত চলে যাওয়ার সময়ও একটা বৃষ্টি হয় উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মিথিলি হচ্ছে আর সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়ের নাম হলো মিদিলি আর আমি বারবার ভুলে ভুলে বলে ফেলছি মিথিলা আমাদের বাসা নারায়ণগঞ্জে এখানে যদি এই অবস্থা হয় তাহলে উপকূলীয় অঞ্চলে কি অবস্থা আল্লাহ ভালো জানেন বাচ্চাও ঠিক আছে বাচ্চাকে নাস্তা খাওয়াইতেছি এমনি প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য আমি সকাল সকাল তাকে তুলতে পারি না কিন্তু আজকে শুক্রবার আজকে সে সকাল সকাল উঠে বসে রয়েছে কোনো কোনো দিন খুব সুন্দর করে খাবে আর কোনো কোনো দিন খাওয়া নিয়ে খুবই জ্বালাবে আজকে প্রথমবার একে শীতের পোশাক পরেছি এবং সকাল থেকে এই পর্যন্ত সে অনেকগুলো কাপড় চোপড় নষ্ট করে ফেলছে একটু পর পর যায় বেশি পানি হাতো আসলে বাচ্চাদের খাওয়ানোটা একটা ছোটোখাটো যুদ্ধ এই যুদ্ধে জিততে পারলে মায়েরা অনেক শান্তি পায় সকালের নাস্তার ঝামেলা শেষ হতেই আবার দুপুরের খাওয়ার তোর শুরু আজকে যেত শুক্রবার এরপর আবার বৃষ্টির দিন একটু ভালো কিছু রান্না বান্না চলছে রাইস কুকারে পোলাও বসাইছি রাইস কুকারে পোলাও রান্না করলে পোলাওটা বেশি ঝরঝরে হয় এই জন্য আমি বেশিরভাগ সময় পোলাওটা রাইস কুকারে রান্না করি দেখেন কতটা ঝরঝরে হয়েছে এটাকে এখন ওয়ার্ম অপশনে দেওয়ার রেখে দেব যখন নামাজ পরে আসবে তারপরে গরম গরম খাবে পোলাও দিয়ে খাওয়ার জন্য কয়েকটা কাবাব ভাজি করে রাখছি আর মুরগির রোস্ট রান্না করছি আজকের রোস্টার সেই লেভেলের মজা হয়েছে কিন্তু যখন বাসায় কোনো গেস্ট আসে তখন আর এত মজা করে রান্না করতে পারি না বাবা ছেলে জুম্মার নামাজ পড়তে গেছে ছাতা নিয়ে যায় নাই আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার কিছু কাবাব ফ্রোজেন করে রেখে দিতেছি ইমার্জেন্সি কাজে আসবে আমি অনেক ধরনের খাবারই প্রোজন করে রেখে দিই পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো আমি একটু বেশি করে রান্না করলে ডিপ করে রেখে দিই যখন আমার ইমার্জেন্সি প্রয়োজন হয় তখন আমি গরম করে নিই সুটকির বড়া বানিয়েও আমি বেশি করে ডিপে রেখে দিই কাবাবগুলোকে গুলোকে প্রথমে ডিপে রেখে একটু শক্ত করে নিয়েছি এখন এটাকে আমি ভরে রেখে দেব আজকে সাত বাগানে কুমড়ার ফুল ফুটছে আর এই ফুলগুলো দিয়ে এখন আমি বড়া তৈরি করব। আপনারা কি কুমড়া ফুলের বড়া খাইছেন কখনো কমেন্ট করে জানাই তো মিষ্টি কুমড়া ফুলের পাপড়িগুলো আলাদা করে নিয়েছি আর এই অংশটাকে আমি ফেলে দেবো পাপড়িগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই পাপড়িগুলোকে কুচি কুচি করে কেটে নিব একটু পেঁয়াজ কাঁচা মরিচ আর ধনিয়া পাতা নিছি আমি চালের গুঁড়া দিয়ে বড়াটা বানাবো বেসন দিয়েও বানানো যায় তবে চালের গুঁড়ায় বেশি মসমসা হয় এইখানে চালের গুঁড়ার সাথে আমি একটু হলোদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে এটা মিক্স করে নিতেছি এখন সব কিছু একসাথে একটু মাখিয়ে নেবো তারপর গরম গরম তেলে ভাজি করে নেব এটা আমি পাশের বাসার খেন্দু দু কাকের কাছ থেকে শিখছি আর এইটা গরম ভাত দিয়ে খাইতে অনেক মজা অনেক দিন ধরে ভাবতেছিলাম যে বানাবো কিন্তু ফুল ফুটে না একটা দুইটা ফুল ফুটে তো আর হয় না আজকে একটু বেশি ফুটছে দেখে আজকে বানাই নিলাম আপনাদের হাতের কাছে যদি মিষ্টি কুমড়া ফুল থাকে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর খেয়ে অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগে খেতে আমি এটার সাথে কয়েকটা শুকনো মরিচও ভেজে নেব এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে বিকেল হয়ে গেছে আর দেখেন আবহাওয়াটা কিন্তু এখনো আগের মতোই আছে আবহাওয়ার জন্য কালকের সেই গাছগুলো আজকে সবগুলো আমি লাগাতে পারি নাই মাত্র এই দুইটা লাগানো হয়েছে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ